चीन থেকে সিনোফার্মের 1.5 কোটি ডোজ করোনা ভাইরাসের টিকার মধ্যে গেল রাতে 20 লাখ ডোজ করোনা টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসেছে। পৃথক দুটি ফ্লাইটে বেজিং আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রথম ব্যাচে 10 লাখ এবং দ্বিতীয় ব্যাচে 10 লাখ ডোজ টিকা পৌঁছায়। এই সময় টিকা গ্রহণ করেন স্বাস্থ্য সেবা বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা। এসব টিকা রাখা হচ্ছে গাজীপুরের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যার হাউসে। চুক্তি হওয়ার আগেও দু দফায় উপহার হিসেবে চীন থেকে 11 লাখ ডোজ টিকা আসে। এ পর্যন্ত মোট 51 লাখ ডোজ সিনোফার্মের টিকা এসেছে দেশে। কাল মার্কিন ফার্মাসিউটিক্যালের কোম্পানির মডার্নার তৈরি করোনা টিকার আরও 30 লাখ ডোজ দেশে আসবে। করোনা ভাইরাসের টিকা নিতে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে মানুষের দীর্ঘ সারি দেখা গেছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন সহকর্মী সাদিয়া কানি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সাদিয়া, টিকা নিতে আসা মানুষের কোনো অভিযোগ আছে কিনা, সেখানকার চিত্র আপনি কেমন দেখতে পাচ্ছেন? মৌসুমি, ধন্যবাদ আপনাকে। আমি সকালে এসেছি সোহরাওয়ার্দী মেডিকেলে। এখন আমি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থান করছি। এখানে কিন্তু দেয়া হচ্ছে মডার্নার টিকা। প্রবাসীদেরকে কিন্তু ফাইজারের টিকা দেওয়ার কথা থাকলেও এখানে কিন্তু মডার্নার টিকা দেওয়া হচ্ছে। তাদেরকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে না, কারণ তাদেরকে কারণ দেখানো হচ্ছে যে টিকা শেষ হয়ে গেছে ফাইজারের টিকা। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ টিকা গ্রহণ করছে এবং তাদের যে এই যে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ফলে স্বাস্থ্যবিধির যে বিষয়টি, সেই বিষয়টিও কিন্তু উপেক্ষিত হচ্ছে। মৌসুমি, বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে এবং রাজধানীতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এবং তবে যারা মধ্যপ্রাচ্যগামী যারা প্রবাসী আছেন তারা কিন্তু তাদেরকে কিন্তু ফাইজারের টিকা দেওয়ার কথা। এবং এইখানে আমরা এসে দেখেছি এবং অভিযোগ করেছেন প্রবাসীরা যে তাদেরকে ফাইজারের টিকা দেওয়ার কথা থাকলেও তাদেরকে মডার্নার টিকা দেওয়া হচ্ছে এবং তাদেরকে কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারা যেসব কর্মস্থলে কাজ করেন সেখান থেকে কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে যে তাদেরকে ফাইজারের টিকা দেওয়া হবে এবং তারা অনেকেই আবার। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সাদিয়া কানিজ।